আজকের ব্লগটা রান্নাঘর দিয়ে শুরু করলাম। তো আজকের দুপুরের মেনুতে রয়েছে ভাত, কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর ডিমের লাল ঝোল। তো সকাল সকাল মা রান্না করে নেয়, কারণ আমার হাজবেন্ড অফিসে নিয়ে যান। আর এদিকে দেখো, আমি স্নান টান সেরে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো একদিকে বসিয়ে দিয়েছি চা, আর একদিকে হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকে টিফিনের মেনুতে কী হবে বলো তো? চাউমিন। আমাদের বাড়িতে পাস্তা সুজির থেকে চাউমিনটাই খেতে সবাই ভালোবাসে, তো বেশিরভাগ দিনেই আমরা চাউমিনটা করেই থাকি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাবার দাবার বেড়ে পাখার হাওয়ায় একটু রেখে দিয়েছি ঝুড়ি চাপা দিয়ে, কারণ গরম তো, ঠান্ডা হলে খাবারটাও নেওয়া যাবে। আর এদিকে দেখো, ডিম দিয়ে চাউমিন হবে, তো আমি ফ্রিজ দিয়ে ডিম বার করে নিলাম। এই ডিমটা কিন্তু আমাদের বাড়ির মুরগির ডিম, মানে দেশি মুরগির ডিম, দেখতেই পাচ্ছ লাল কালারের। আর এদিকে চায়ের জন্য আমি আদা থেতো করে নিচ্ছি, আজকে করব লাল চা। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এখানে দেখো, আমি চাউমিন দুটো টিফিন বক্সে বেড়ে নিয়েছি, একটা হাজবেন্ড নিয়ে যাবে আর একটা হচ্ছে ভাগনার স্কুলে যাবে। আর এইদিকে আমি সোজাসুজি চলে এসেছি দোকানে। তো দোকানটা খোলার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অনেকেই হয়তো জানো, অনেকেই আবার হয়তো জানো না। জিজ্ঞেস করো যে কিসের দোকান, কিসের দোকান? তো আমাদের গার্মেন্টসের দোকান, আর এই দোকানটা হচ্ছে বেহালাম ক্ষুদিরাম পল্লী, সেখানেই হচ্ছে আমাদের দোকান। তো দেখতে পাচ্ছ দোকানে ভর্তি জিনিসপত্র আর সব কিছু জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারো, সব রকম ব্যবস্থাই আছে। তো যখন আসবে তখন তো পরিচয় হয়ে যাবে আর সাথে কেনাকাটাও হয়ে যাবে। তো চলো এবার। আর আমাদের দোকানটা একটু ছোট বলে ঘরেও কিছু জিনিসপত্র রাখা হয়, সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের সমস্ত রকম জিনিস পাওয়া যায়। আর এদিকে দেখো, আমি দোকান খুলে একটু ঝাড়পোঁছ করে নিচ্ছি, তারপরে এই ঠাকুর দেখাবো, সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি, কারণ প্রতিদিন কাজের মাঝে দোকানকে আর দেখানো হয় না। তো এটাও হচ্ছে আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, দেখতেই তো পেলে ঘরের কাজ করলাম। ঘরের কাজ বলতে কাকিমা এসে বাসন টাসন ধুয়ে গেছে, সেটা তো জানো, ঘর দর মুছে দিয়ে গেছে। মা সকালে রান্নাটা করে রান্না করে নিয়েছে, আমি টিফিন বানালাম, তারপরে আমার হাজবেন্ডের আর ননদের ছেলের মানে ভাগনার জন্য টিফিন রেডি করলাম, গুছিয়ে টুছিয়ে দিলাম, চা খেলাম, নিজেরা টিফিন করলাম, করে দোকান খুললাম দেখতে পেলে। তো এখন বসে আছি, পড়তে এখনও আসেনি কেউ, 11টা অলরেডি বেজে গেছে, তো কখন আসে দেখি। তো এখন পড়াবো, পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে আবার টুকিটাকি কাজ আছে সেগুলো করব। আর তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, এখন যখন কেউ নেই আর কেউ পড়তেও আসেনি, তাহলে একটু কথাই বলা যায়। তো মা গেছে ভাগনাকে স্কুল দিতে, ওর 11:30 থেকে স্কুল, তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আর ওয়েদারটা না মানে ঝিমিয়ে রয়েছে,
বুঝতেই পারছো, মানে আমি সকালবেলা ভিডিও করছি, দেখো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, আমি আর লাইট জ্বালিনি। তো তোমাদের সঙ্গে একটু কথা বলতে বসলাম, তো এর মাঝে মানে এইটুকু টাইমের, যেটা তোমাদের বলছিলাম, এইটুকু সময়ের মধ্যেও বন্ধুদের ভিডিও দেখতে হয়, তার সাথে সাথে আমাকে কাজও করতে হয় ঘরে, ঠিক আছে? তো ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে দোকান আছে, তারপর টিউশনই আছে, তারপরে কখন উঠবো জানি না। আর বন্ধুদের ভিডিও এই কারণেই দেখতে হয়, তাদের ঘরে যদি আমি না যাই তাহলে আমার ভিডিও এসে দেখবে কেন? তো সেই কারণেই যেতে হয়। তো বৃষ্টি আসছে, তো আমি জামাকাপড় তুলতে যাবো এখন ছাদে, তো চলো। আমি এখন ছাদে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, মেঘ করেছে, দেখতে পাচ্ছো? তো মেঘের অবস্থা দেখো, এদিকটা হচ্ছে পরিষ্কার, আর এই পাশে দেখো কালো হয়ে গেছে। তো ওই পাশে জামাকাপড়গুলো আছে, ওইগুলো বৃষ্টি আসলে ভিজে যাবে, তো ওইগুলো দেখতে পাচ্ছ না মনে হয়? তো এবার ঠিক আছে, দেখতে পাচ্ছ? তো ওইগুলো জামাকাপড়গুলো ভিজে যাবে, সে কারণে ভেতরে দেব। তো এই কারণে ছাদে এলাম, ও জামাকাপড়গুলো সব ভেতরে মেলে দিয়েছি, আর আমি এখন একটু ঘরে এলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে, কারণ নিচে একদম অন্ধকার হচ্ছে, লাইট পড়ছে না। তো ঘরের টুকিটাকি কাজ থাকেছো সেটা তোমাদের সঙ্গে বললাম, এখন জীবনটা হয়ে গেছে যেন টানা পড়া, মানে নিজেকে সময় দেবো সেই সময়টুকুও পাচ্ছি না। আর বিকেলবেলা করে টিউশনি পড়াতাম না, নতুন ধরেছি, 3-4 দিন হবে আসছে, তো সব মিলিয়ে মানে হুড়োপাটির জীবন হয়ে গেছে। এখন যে নিজে দুপুরবেলা 1 ঘন্টা রেস্ট নেবো সেটাও হয় না, কারণ আমার এডিটিং থাকে, তারপরে আরও টুকিটাকি কাজ থাকে, সেই সময়টুকু করি, তারপরে আবার বিকেল দিয়ে স্টার্ট হয়ে যান, মানে খুবই চাপে রয়েছি, দোকান খোলা, রান্না করা রাতে, তারপরে সবজি টবজি কেটে সব রেখে দিই, কিন্তু সকালবেলা মা রান্নাটা করে বলে আমার একটু হলেও হেল্প হয়, মানে আমি যদি একটু লেট করে উঠি তাতেও কোনো প্রবলেম হয় না। তো চলো আর বেশি বকবো না, নিচে দেখি কি পড়তে এসছে কিনা, তো নিচে যাওয়া যাক। আর এই দেখো, এটা দেখে অনেকেই ভাবছো তো এগুলো কি, শিবাঙ্গী আমাদের কি দেখাচ্ছে, এগুলো হচ্ছে দোল্লা, মানে বেতের যে দোল্লা হয় সেই দোল্লা তো মা করে, মানে শাশুড়ি মা করে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একবার টোটালি কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে বলবো, তখন তোমাদের দেখাবো কেমন দেখতে হয়। 11:30 বাজতে যায় তোমাদের বললাম, তো একজন সবে হাজির হয়েছে, তাকে পড়াতে বসেছি, তারপরে আসবে আস্তে আস্তে, দেখা যাক কখন আসে সেটা দেখার বিষয়। তো আর কি আমি করছি না, কারণ পড়াবো, তো চলো পড়িয়ে নিয়ে আবার পড়িয়ে টড়িয়ে পরে কথা বলবো তোমাদের সঙ্গে। পাচ্ছো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছো, এখন আমি উপরে ঘরে এসেছি, জানলা বন্ধ করবো নাহলে সব ভিজে যাবে। তো একটু ছাদে গিয়ে দেখাই চলো। বুঝতে পারছো কি আমি জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো এই সাইডে বুঝতে পারবে, দেখছো কি সুন্দর লাগছে না আকাশটা, দেখো কি সুন্দর লাগছে, তো নিচে যাই। তো তার আগে তোমাদের একবার ঠাকুর ঘরটা দেখি, ঠাকুর ঘর ওপরে তো টিন লাগানো, সেখানে আমার জল পড়ছে, আওয়াজ হচ্ছে, চলো নিচে যাই। সবাই এটা দেখে ভাবছো তো এটা কি, মা ঘরে টক দই বানিয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে হচ্ছে 2:10, 2:00 সময় খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, এবার একটু রেস্ট নেবো 1 ঘন্টা মতো, তারপরে আবার কাজকর্ম রয়েছে, ঘরের কাজ রয়েছে, যেহেতু বিকেলে টিউশন পড়াই তোমাদের আগেই শেয়ার করেছি, তো সেই কারণে একটু হুড়োপাটটা লেগে যায় এখন, একটু রেস্ট নিয়ে আবার নিচে চলে যাব, নিজের কাজকর্ম সব সেরে টেরে সন্ধে দিয়ে তারপর আবার টিউশন পড়াতে যাব। তো পড়িয়ে টড়িয়ে নিয়ে
কী করছি না করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লাঞ্চ মেনুটা তো তোমাদের সকালে শেয়ার করে দিয়েছিলাম, সেই কারণে আর ক্যামেরা অন করিনি, তাই খেয়েছি। আর অ্যাড হয়েছে টক দই, মায়ের হাতে তৈরি টক দই, ফার্স্ট এটা ঘরে মা বানিয়েছেন, তো খেলাম, বেশ ইয়াম ইয়াম হয়েছে। আর আমি না সত্যি কথা বলতে ভাত দিয়ে টক দই বলো মিষ্টি দই বলো খেতে খুব ভালোবাসি, আর চাটনি দিয়েও ভালোবাসি। অনেকে হয়তো ইয়া করতে পারো যে ভাত দিয়ে মিষ্টি দই টক দই কে খায়, আমি খাই, আমার ভাল লাগে, আমার তরকারির থেকে দই খেতে ভাল লাগে। তো হ্যাঁ, তাহলে বলেই রাখি আমি আজকে ডিম হয়েছিল, ডিম খাইনি, ভাজা দিয়ে খেয়েছি আর টক দই দিয়ে ভাত খেয়েছি। তো আজকে আমার মেনু এই ছিল, তো চলো বিকেলে আবার পরে কথা বলবো। তা আজকের মতো এখনের মতো টাটা, আবার বিকেলে কথা। তো এখন কটা বাজে জানো? বিকেল 5টা, রোদ দেখেছো তো? সেটাই দেখানোর চেষ্টা করছি। একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন কত রোদ, তাকানোই যাচ্ছে না। তো সোজাসুজি চলে এলাম রাতের ডিনারে। তো এখানে রয়েছে ভাত, ডাল সেদ্ধ, পাঁপড় ভাজা আর ডিম। রাতের ডিনার সেরে ওপরে চলে এসেছি, এবার ঘুমাবো। তো সকলকে জানাই গুড নাইট, সকলে ভালো থেকো সুস্থ থেকো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলে যেও না। আর আমার পরিবারে নতুন কেউ এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য টাটা।